হরে কৃষ্ণ। আমার খুব ইচ্ছে ছিল আমার মেয়ের জন্য এই তিন ভাই যে আসে আমাদের এখানে বলরাম সর্বেশ্বর মদন মোহনের জন্য পায়েস করব। তো আমার শ্বশুরবাড়িতে প্রায় 2-2,500 লোকের নিমন্ত্রণ হয়। তো খুব চিন্তায় ছিলাম যে কীভাবে পায়েস করব, কাকে দিয়ে করাবো না করাবো। তো তারপর লেগে পড়েছিলাম নিজে নিজে, তার সাথে শ্বশুরবাড়ির আমার সবাই মিলেই আমাকে সাহায্য করেছিল। তো সেখানে মোটামুটি প্রায় আমি 30 লিটার মতন দুধ, যেখানে প্রায় 15 লিটার মতন গুঁড়ো দুধ ছিল, তার সাথে 1.5-2 লিটার মতো শুকনো দুধ, যেটাকে পরিমাণ মতন জল, পরিমাণ বলতে গেলে 1 লিটার দুধে প্রায় 10 লিটার মতন জল, এই হিসাবে প্রায় 15 লিটার, মানে টোটাল 30 লিটার দুধ আমার হিসেব মতো গাঢ় দুধ আমি দিয়েছিলাম। তো প্রথমে গাঢ় দুধটাকে আমি ভালো করে লিকুইড দুধ আলাদা এবং গুঁড়ো দুধ আলাদা করে ফুটিয়ে, আর এদিকে আমি কাজু দিয়েছিলাম প্রায় 500 গ্রাম মতন, কিশমিশ দিয়েছিলাম 500 গ্রামের ওপর, তার সাথে ছিল ঘি। তো প্রথমে চালটাকে একটু ধুয়ে আমি ঘিয়ের সাথে একটু মেখে নিয়েছিলাম, মানে ম্যারিনেশন টাইপের মেখে প্রায় 1 ঘন্টা রেখে দিয়েছিলাম হালকা শুকনো করে। আর এদিকে যে লিকুইড দুধটা ছিল সেই দুধটাকে একদিকে ফুটিয়ে এবং তারপরে অন্য সাইডে যে গুঁড়ো দুধটা ছিল তাতে জল মিশিয়ে সেটাকে ফুটিয়ে আমি প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করে রেখে দিয়েছিলাম। তো ফার্স্ট অফ অল আমার যে গুঁড়ো দুধটা ছিল সেটাকে ফার্স্টে ফুটিয়ে, তারপরে আমার যে মানে তোমার লিকুইড দুধ সেটাকে ফুটিয়ে রাখার পর তারপর আমি এবার আস্তে আস্তে চালের ব্যবস্থাটা করতে লাগলাম। সেই চালটা অ্যাকচুয়ালি প্রথম কথাই আমি যেগুলো দিয়েছিলাম সেটা প্রথমে আমার পিসি বলেছিল যে চালটাকে হালকা করে একটু জলে সিদ্ধ করে নিতে, তাহলে কি আমার দুধটা বেশি খাবে না, কারণ অনেক মানুষের পাতে পড়বে তো দুধটা বেশি পড়ে যেত। তো সেই জন্যই আমি প্রথমে হালকা জল দিয়ে চালটাকে ভালো করে গুলে নিয়েছিলাম এবং তারপরে আস্তে আস্তে যখন দেখলাম যে জলটা শুষে নিল, তো সেই জলটাও পরিমাণ মতোই ছিল, মানে 15 লিটার যে দুধ বলেছি তার মধ্যেই ছিল, আমি গাঢ় রাখারই চেষ্টা করেছিলাম। এবং তারপরে সেখানে আমি আস্তে আস্তে 4-5টা এলাচ ফেলে দিই এবং আস্তে আস্তে দুধগুলো মানে লিকুইড দুধ, অবশ্যই গুঁড়ো দুধ কিন্তু এখন আমি দিইনি, গুঁড়ো দুধ সর্বশেষের দিকে দেওয়ার চেষ্টা করেছি, সেটা দেখতে পাবে আস্তে আস্তে। তো এখানে যে আমি আমার লিকুইড দুধটা দিচ্ছি তার সাথে সাথে কিছুক্ষণ পর কাজু কিশমিশ সমস্ত কিছুই আমি দিয়ে ওটাকে ফোটাতে লাগি। তো দেখো কেমন হচ্ছে ফোটানো, দেন আস্তে আস্তে প্রসেসটা বলছি। আর ওদিকে আমার শ্বশুরমশাই আমার ভাইরা ভাই সবাই মিলেই আমাকে হেল্প করছিল এবং আমি তাতে প্রায় 4 কেজি চিনি এবং 2 কেজি মতন আমি খেজুর গুঁড়ের নিয়েছিলাম। এই যে আমার মেয়ে দেখছে যে কীভাবে তার জন্য সন্দেশ হচ্ছে বা পায়েস হচ্ছে। তো চেষ্টা করেছিলাম তার থেকে কিছু তেজপাতা ফেলে, ওটা এখন আমার মানে সেদ্ধই হচ্ছে। তো কিছুক্ষণ পর যখন মোটামুটি সেদ্ধর পর্যায়ে চলে গিয়েছিলাম, তেজপাতাগুলোকে বেশিরভাগ তেজপাতাকে তুলে নিয়েছিলাম, কারণ নত তেজপাতাগুলো মুখে পড়তো ওটা দেখতে খারাপ লাগতো। কিছুক্ষণ পর কাজু কিশমিশ সমস্ত কিছুই দিয়ে দিয়েছিলাম আর ওগুলোকে দিয়েই আস্তে আস্তে সেদ্ধ করছিলাম। তার আগে তো বললাম যে কাজু কিশমিশ সবকে ভিজিয়ে রেখেছিলাম যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়। এবং তারপরে আমি কিছু এলাচকে হালকা গুঁড়ো করে আমি দিয়ে দিয়েছিলাম, কারণ গোটা এলাচ দিলে মুখে পড়লে মুখটা খুব বিগড়ে যায়। এবং তারপরে এদিকে আমি চিনিকে গুলতে দিয়ে দিয়েছিলাম মানে জলের সাথে মিশিয়ে। আর এদিকে আমার যে তোমার গুঁড়ের ছিল সে গুড়টাকেও কিন্তু জলেই গুলতে দিয়েছিলাম, কারণ তাতে কী হবে ভালো করে মিক্সড হতে এবং পরিমাণ মতো চেক করে দিতে পারতাম। আর একদিকে লেড়ে তার সাথে লাস্টে ওই যে পড়লাম যে লিকুইড দুধটা ছিল সেটার ওজন অনুযায়ী বা ওই যে 1.5 লিটারের পরিমাণ মতো জলটা আগে মেপে নিয়েছিলাম, তো সেই জলটা আমি দিয়ে তার সাথে চিনি এবং খেজুরের গুড় সমস্ত কিছু মানে যেহেতু সেদ্ধ হয়ে গেল তখন আমি আস্তে আস্তে সেটা দিতে লাগলাম। দেখো আমি অতটা ব্লগিং করি না, বাট আমার যেটা মনে হয়েছে যে বলার সেগুলো তোমাদের সাথে বলছি, যাতে তোমরা যদি কখনো ভাবো যে 2,000 বা 2,500 লোকের জন্য পায়েস করবে বা অল্প পরিমাণে মানে সবাইকে যেমন প্রসাদ আকারে দেওয়া যায় সেই হিসাবে দিলে তুমি দিতে পারো। এবং লাস্টে আমরা পুরো 100 মতন গাওয়া ঘি আমরা দিয়েছিলাম টেস্টের জন্য। আর পরবর্তীকালে সত্যি বলছি প্রত্যেকটা মানুষই খুব নাম করেছিল যে হ্যাঁ খুব সুন্দর হয়েছিল, আর আমারও খুব ভালো লেগেছিলো যে মানুষকে ভালো কিছু খাওয়াতে পেরেছি। এই যে এত এত মানুষ সবাই আছেন, এর থেকে প্রচুর ভিড় হয়েছিল, তো আশীর্বাদ করো যাতে এইভাবে সবাইকে ভালোবাসা দিতে পারি। আর তোমাদেরও এটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে।